হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অনেকে কমেন্ট করেছো দাদা এই নোটিফিকেশন সম্পর্কে ভিডিও বানাও বা আমাকে কলও করেছো তোমরা আজকেও কল করেছো আগামীকালও কল করেছিল তোমাদের বলেছিলাম আমি তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো নোটিফিকেশানটা সম্পর্কে তো একটা তোমাদের সুন্দর একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে তোমাদের আট আট দু তোমাদের লেখা রয়েছে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবে কোনোরকম তোমাদের কিন্তু এই অফিসিয়ালে কোনো মানে তোমাদের বিজ্ঞপ্তি নেই ঠিক আছে যেখানে তোমাদের মানে ভলেন্টিয়ার্স তোমাদের সিভিল ডিফেন্স অর্গানাইজেশন যে ভলেন্টিয়ার্স রয়েছে ডিপার্টমেন্ট ডিজাস্টিস ম্যানেজ্রেট সিভিল ডিফেন্স গভর্নমেন্ট যেখানে তোমাদের বেতন আঠেরো হাজার আটশো থেকে আটচল্লিশ হাজার সাতশো টাকা দেখাচ্ছে এখানে মেমো নম্বর দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের যেরকম তোমাদের নোটিফিকেশান হয় সেরকম সেম টু সেম তোমাদের নোটিফিকেশানটা দেওয়া রয়েছে এখানে পদ তোমরা দেখতে পাচ্ছ আনডিজার্ভের ক্ষেত্রে তেরোশো পঁচিশটা রয়েছে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে দুশো ষাটটা শিডিউল কাস্টের ক্ষেত্রে একশো চল্লিশটা সেডিউল কাস্ট এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে সত্তরটা শিটুল টাইপের ক্ষেত্রে চল্লিশটা ও এ সাতষট্টিটা ও বি সাতাত্তরটা তোমাদের টোটাল উনিশশো উনআশিটা কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে ঠিক আছে অনেক তোমাদের অনেক সোশ্যাল মিডিয়াতেও দেখেছি অনেকে ভিডিও করেছে বর্তমানে ঠিক আছে তো তোমরা আমাকে সেই ভিডিও লিঙ্কগুলো প্রোভাইড করো তো দেখো তোমাদের এখানে সিটিজেন হলে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে যেখানে তোমাদের মাধ্যমিক পাস লাগবে আর কোনো কিছু তোমাদের কিন্তু সেখানে কিন্তু কোনোরকম কোনো কিছু বলেনি তোমাদের মাধ্যমিক পাস হলেই হয়ে যাবে তারপর তোমাদের বয়স বলা রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স আর যেখানে তোমাদের পাঁচ বছর ও বি সি এস সি এসটি ক্যান্ডিডেটরা পাবে আর ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছর ছাড় পাবে তো এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো বলা রয়েছে এখানে তোমাদের বার্থ সার্টিফিকেট ঠিক আছে তারপর তোমরা চলো তোমাদের নিচে দেখায় যেখানে তোমাদের ফিজিক্যাল ফিজিক্যাল যে রয়েছে সেখানে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের উচ্চতা লাগবে বুকের ছাতি আটাত্তর থেকে তিরাশি সেমি তোমাদের কিন্তু ফুলিয়ে করতে হয় পাঁচ সেমি ফুলিয়ে ঠিক আছে আর তোমাদের ওজন কিন্তু তোমার উচ্চতা অনুযায়ী ওজন লাগবে আর তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার আর তোমাদের যে চেস্ট ছিয়াত্তর সেন্টিমিটার পাঁচ সেমি ফুলিয়ে একাশি সেন্টিমিটার কিন্তু তোমাদের করতে হবে ওকে আর এখানে তোমার যে তোমাদের যে ওজনের চার্ট সেটা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে তো তারপর তোমরা এখানে নিচে চলে যাবে নিচে চলে যাওয়ার পর তোমরা এখানে একটা জিনিস ফলো করে দেখবে তোমাদের এখানে চলে আসবে তোমাদের এখানে রানের কথাটা বলা রয়েছে আটশো মিটার দুশো আটশো মিটার রয়েছে যেখানে দুশো সেকেন্ড তোমাদের কিন্তু রয়েছে ঠিক আছে তারপর তোমরা নিচে চলে আসবে অফিসিয়াল নোটিফিকেশান কোনো দিন এরকম সাদা একটা হোয়াইট মানে থাকে না তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াইট রয়েছে তোমাদের এইভাবে চলে আসবে নিচে তারপর তোমাদের এখানে বলা রয়েছে সেই মাঠেরই কথা তারপর তোমাদের পরীক্ষার কথা বলা রয়েছে যেখানে পনেরো মার্কের ইন্টারভিউ হবে পঁচাশি মার্কের পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে কী হবে সাইড মার্কের জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ আর পঁচিশ মার্কের কিন্তু যে অর্থমেটিক মানে মাধ্যমিকের পাটিগণিত অঙ্ক ঠিক আছে তো মাধ্যমিক লেভেলের ইন্টারভিউ পণ্য নম্বরের তারপর তোমরা চলে আসবে এখানে তোমাদের নোটিফিকেশনের যে অনলাইন প্রিয়টা অ্যাপ্লিকেশান ষোলো আট দু থেকে বারোটা এম থেকে শুরু হবে আঠাশ আট দু হাজার একুশ পাঁচটা পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইন চলবে আবেদন তো তোমরা এখানে একটা কথা তোমরা বুঝে যাও তোমাদের ডাব্লিউপি যে ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু প্রত্যেকবার মানে এক মাসের কাছাকাছি তোমাদের অনলাইনে আবেদন চলে তোমরা ফার্স্ট পয়েন্ট ধরে নিলে ঠিক আছে নোটিশের তোমাদের বুঝিয়ে দিচ্ছি তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যেগুলো তোমাদের রিক্রুটমেন্ট বেরোয় এস এস সি এসটি ক্যান্ডিডেটদের শুধু কুড়ি টাকা থাকে কুড়ি টাকা করে থাকে আর বাদ বাকি যে তোমাদের জেনারেল ও বিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু প্রায় তোমাদের তোমরা যা যারা অ্যাপ্লাই করেছিলে অগ্রগামী বা সিভিল ডিফেন্সের ক্ষেত্রে তাদের একশো পঞ্চাশ টাকার উপরে কিন্তু একশো সত্তর টাকা করে ড্রাফ লেগে থাকে একশো পঞ্চাশ টাকা থাকে আর বিশ টাকা প্রসেসিং ফি এখানে দেখে নাও এখানেও এটাও ভুল রয়েছে এখানে চল্লিশ টাকা হবে এখানে বিশ টাকা যদি হয় এখানে বিশ টাকা অ্যাড করে চল্লিশ টাকা হয় ঠিক আছে দুটো ভুল দেখালাম তো তারপর দেখবে এরকমভাবে নোটিশে কোনো দিন মানে এরকম হোয়াইট থাকে না তোমরা দেখতে পাচ্ছ আমি স্কল ডাউন করছি তোমরা দেখো এখানে হোয়াইট দেওয়া রয়েছে ঠিক আছে নোটিশ সম্পূর্ণ ফুলফিল থাকে ওকে তো তোমরা দেখলে এখানে কিন্তু সম্পূর্ণ কিছু মানে তোমাদের নোটিশটা যে রয়েছে সম্পূর্ণ নোটিশটাই পুরোপুরিভাবে তোমাদের এই নোটিশটা ফেক তোমরা এই নোটিশের উপর কেউ বিশ্বাস করবে না একদমই হান্ড্রেড পার্সেন্ট ফেক আর আমি তোমাদের এই নোটিশটা মানে জিজ্ঞেস করেছি তো সেও বলছে ফেক এটা তো তোমাদের এই নোটিশটা হানড্রেড পার্সেন্ট ফেক তোমাদের তোমাদের বিশ্বাস করার কোনো দরকার নেই এটা বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই কারণ তোমাদের এখানে আট দু হাজার যদি এটা হতো নোটিশটা অরিজিনাল তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতো ঠিক আছে এই নোটিশটা পুরোপুরি ফেক যারা ভিডিও করে বলছে এই নোটিশটা অরিজিনাল তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে তোমরা টাইম যখন তোমরা ষোলো তারিখ হবে তখন তাদেরকে বলবে যে তোমরা কেন ফেক আপডেট দিয়েছিলে তো তোমাদের আমি বলে দিচ্ছি নোটিশটা ফেক মিথ্যা কেউ এইভাবে থাকবে না মানে অনলাইনে আবেদনের আশায় তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল যেটা বেরোবে সেটাতে আবেদন করবে ঠিক আছে তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যারা ভাবছে যে ডাব্লিউ বিতে আবার নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে আমি আবেদন করবো তাদেরকে বলে দিও যেন এই নোটিশটা ফেক কেউ যেন বিশ্বাস না করে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেয় এটুকুই বলব চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা অন করে দিও এই ভিডিওটা আমি কখনোই করতে চাইনি তোমাদের কারণে আমি এই ভিডিওটা করেছি ওকে তো জয় হিন্দ জয়